ক্যান্সারের কথা শুনলেই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, এই বুঝি জীবনদীপ নিভে গেল। কত ধরনের ক্যান্সারই না আছে সারা পৃথিবীতে, তার মধ্যে ব্লাড ক্যান্সার এমনই এক ক্যান্সার যা সারা পৃথিবীতে ক্যান্সার আক্রান্তের মধ্যে প্রায় 10%। আধুনিক চিকিৎসায় এই ব্লাড ক্যান্সার থেকে মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সারা পৃথিবীতে বহু চিকিৎসক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম চিকিৎসক হলেন ডক্টর সৌম্য ভট্টাচার্য। তার আপ্রাণ চেষ্টায় এই মারণ রোগ থেকে ভালো হয়েছেন অনেকেই। মনের জোরে আর ডাক্তারবাবুর আপ্রাণ চেষ্টায় কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায় তারই কিছু কথা শুনব তাদের নিজেদের মুখে। বছর 26-এর কিংসুক দাস, 2011 সালে হজকিনস লিম্ফোমা ধরা পড়ে। কেমোথেরাপির পর সুস্থ কিংসুকের ব্লাড ক্যান্সার হয়। বছর 2-এর মধ্যে করতে হয় অটোলোনাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। এখনকার সদ্য মাধ্যমিক দেওয়া কিংসুক আজ রসায়নে স্নাতকোত্তর করে একজন রিসার্চ স্কলার। শোনা যাক অনিন্দিতার কথা। রানাঘাটের 22 বছরের অনিন্দিতা আজ স্নাতক হয়ে সরকারি পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত। সে নিজের পায়ে দাঁড়াতে চায়। আমার নাম অনিন্দিতা চক্রবর্তী, আমার বাড়ি রানাঘাটে। তো আমার ফার্স্ট ধরা পড়েছিল 2016 সালের এপ্রিল মাসে। অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট যখন ধরা পড়েছিল মানে তখন মুখ ফুলে গেছিলো, গা হাত পা চুলকাতো আর গায়ে র্যাশ বেরিয়েছিল। তো তারপরে আমি ভেবেছিলাম হয়তো এমনি কিছু খেয়ে হয়তো ফুড অ্যালার্জি হয়েছিল। তো তারপরে আস্তে আস্তে আমার তখন HS পরীক্ষা হয়েছিল, রেজাল্ট বেরোনোর আগের দিন আমার জ্বর এসেছিল। তো জ্বর আসার পরে কি হয়েছিল, আমি ভেবেছি হয়তো রেজাল্টের ভয়ে হয়তো জ্বর এসছে, এই একটা কথা। মাও তাই বলেছে তো রেজাল্টের ভয়ে হয়তো জ্বর এসছে, কিন্তু না, এমার্জেন্সিতে ফার্স্টে ভর্তি হয়েছিলাম। ওখান থেকে আমাকে ডক্টর সৌম্য ভট্টাচার্যের রেফারেন্সে পাঠালো, ভর্তি করালো, মানে ওনার রেফারেন্সে আমাকে ভর্তি হতে হয়েছিল। তো তারপরে আস্তে আস্তে যখন ট্রিটমেন্ট হচ্ছে, তখন আসলে আমার ট্রিটমেন্ট যখন হচ্ছে তখন আমার গ্যাপ, একটা গ্যাপ, মানে আমার বেশি কিছু মনে নেই, কিন্তু মানে ট্রিটমেন্ট হওয়ার সময় আমি ঘুমিয়ে থাকতাম বেশি। আমি বুবু বাসু, আমার বয়স প্রায় 62 বছর এখন। তো অ্যাবাউট 8 ইয়ার্স ব্যাক 2014 আমার CLL ধরা পড়ে। ইটস এ ক্রনিক ডিজিজ, ক্রনিক লিম্ফ্যাটিক লিউকেমিয়া। তো সেটা খুব অদ্ভুতভাবে ধরা পড়ে, আমার কোনো সিমটমও ছিল না, কিছুই না। হঠাৎ নর্মাল ব্লাড টেস্ট করতে, মানে যেমন হয় যেমন ডায়াবেটিক আমাকে মাঝে মাঝে করতে হয়, সেটা করে তখন দেখা গেল যে আমার লিম্ফোসাইটসের কাউন্টটা খুব বেশি। তো কেন বেশি সেটা মানে তারপর আবার ওটাকে ক্রস চেকিং করা হলো, করে দেখা গেলো যে না সত্যিই ওটা খুব বেশি। তো তখন আমার হাজবেন্ড এক ডাক্তার, সেই জন্য আমরা মানে বাড়িতেই প্রথমত চিন্তা করলাম যে কী করা যায়। হিজ চয়েস ওয়াজ ডক্টর সৌম্য ভট্টাচার্য, কারণ মানে ডেফিনেটলি ওনার সাথে তুলনা করা যায় না কাউকে। আমার ক্ষেত্রে ইট ওয়াজ ইন আই ওয়াজ ভেরি মাচ ইন অ্যাকসেপ্টেন্স মোড, যে শরীর থাকলে অসুস্থতা হতে পারে, সুতরাং মানে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা ছাড়া কান্নাকাটি এসব করে তো কোনো লাভ নেই। আই অ্যাকসেপ্টেড ইট। ক্যান্সার হলো বলে পৃথিবী ভেঙে পড়ে না, যে কোনো সময় যে কোনো মৃত্যু হতে পারে। আর ফ্যামিলি আমাদের কাছে সবচেয়ে প্রেশাস, ফ্যামিলি তো দুঃখ পাই। যখন আমার ডায়াগনোসিস হলো আমার হাজবেন্ড আমার ছেলে ওরা বড্ডভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু আমার মনে হয়েছিল যে আমাকে ওদের সেই শক্তি যোগাতে হবে যাতে ওরা উঠে দাঁড়াতে পারে। আমার নাম পূর্বাণ ভট্টাচার্য, আমার 17 বছর বয়স, আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায়। আমি 2022 সালের মে মাসে একটা খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হই, যেটি হলো ব্লাড ক্যান্সার, অর্থাৎ APML, অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। তখন আমি ক্লাস 11-এ পড়ি এবং 11-এর পরীক্ষা তখন চলে আমার, এবং প্রথম পরীক্ষা দেওয়ার পরেই আমার হঠাৎ বাড়ি এসে খুব বমি হয় এবং জ্বর জ্বর ভাব থাকে। তো আমি স্বাভাবিকভাবে ভাবি হয়তো সূর্যের তাপ বা রোদ লেগে হয়তো একটু জ্বর চলে এসেছে। তো এটা কন্টিনিউ হতে থাকে আমার সাথে, প্রত্যেক পরীক্ষা শেষে এরকম আমার সিমটমস দেখা যায়। তো লাস্ট পরীক্ষার দিন এসে আমি, আমার প্রচণ্ড জ্বর হয় এবং শরীর খুব উইক হয়ে যায়, এবং আমার ঠোঁটে এবং আঙুলে একটা হোল টাইপের হয় এবং সেখান থেকে কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে। তো স্বাভাবিকভাবেই আমি প্রথম কিছু বুঝতে না পেরে বর্ধমানের একজনকে ডক্টরকে দেখানো হয়, তিনি আমাদের হাউস পেশিয়ান। তো তিনি আমাকে দেখেই বলেন আগে যে ব্লাডটা ইমিডিয়েট টেস্ট করানো উচিত। তো আমি তার কথা মতো ব্লাড টেস্ট করি। ব্লাড টেস্ট করার পরে আমি দেখতে পাই যে প্লেটলেট আমার হয়
15,000 এবং হিমোগ্লোবিন হয় 5.5। তো তিনি কোনো কথা না ভেবে ইমিডিয়েট আমাকে কলকাতার অ্যাপোলো হসপিটালে রেফার করেন। হেমাটোলজিস্ট ডক্টর সোম ভট্টাচার্য আমার ফার্স্ট চয়েস হয়, তাকে আমি তার আন্ডারে আমি অ্যাডমিট হই। কঠিন মুহূর্ত থেকে স্যার যেভাবে আমাকে আমার সাহেব জীবনে ফিরিয়ে এনেছেন সেটা সত্যিই অভাবনীয় এবং আমি এখন পুরোপুরি সুস্থ। এভাবেই বহু মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছেন ডক্টর ভট্টাচার্যের চিকিৎসার হাত ধরে। ডক্টর সৌম ভট্টাচার্য জানান, আধুনিক চিকিৎসায় কিছু যুগান্তকারী ওষুধ মৃত্যুর হার অনেকটাই কমিয়ে দিয়েছে। বর্তমানে প্রায় 45% রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। ক্যান্সারের অতি অবশ্যই আনসার আছে, কারণ বিজ্ঞানের আপনারা জানেন চূড়ান্ত প্রচুর অগ্রগতি হচ্ছে। নানা ধরনের ক্যান্সার তো একটা অসুখ নয়, নানা ধরনের ক্যান্সার আছে, ব্লাড ক্যান্সারের মধ্যে অনেক পর্ব বিভাগ আছে। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা অগ্রগতি লক্ষ্য করছি। লিম্ফোমা, মায়েলোমা, লিউকেমিয়া, এরকম যে নানা ধরনের যে ক্যান্সার, তার বিভিন্ন জায়গায় আমরা আজকাল পেশেন্টদেরকে ভালো করে তুলতে পারি। যেমন ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়াতে আজকাল পেশেন্ট মারা যায় না, যে ওষুধগুলো আমরা দিই তাতে অধিকাংশ পেশেন্টই ভালো থাকে। সিএলএল বা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়াতেও একই ব্যাপার, তাতে ভালো ভালো ওষুধ চলে এসছে। মাল্টিপল মায়েলোমা, আপনারা আজকে অনেকে এসেছেন মাল্টিপল মায়েলোমা, তাতেও একই ব্যাপার। মাল্টিপল মায়েলোমাতেও যথেষ্ট উন্নতি সম্ভব হয়েছে। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অসুখ সারিয়ে দিতে পারছি। সব ক্ষেত্রে আমরা সফল হচ্ছি না, কিন্তু অনেক ক্ষেত্রেই পাচ্ছি। সুতরাং ব্লাড ক্যান্সার হলেই যে একদম নো আনসার, ডেথ সার্টিফিকেট লিখে দিতে হবে, কোনো কিছু করা যাবে না, কলকাতা থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে চিকিৎসা করতে হবে, এরকম ব্যাপারটা নয়। করে প্যালার হয়, অর্থাৎ ফ্যাকাশে হয়ে গেলেন, মানে যে ডাইনিমিয়ার লক্ষণ বা ঘুষঘুষে জ্বর হচ্ছে বা ব্লিডিং হচ্ছে বা পেটিকিয়াল হেমারেজেস হচ্ছে, অর্থাৎ ছোটোখাটো কোনো লাল লাল স্পটের মতো হচ্ছে বা মাড়ি ফুলে যাচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে, জ্বর আসছে, ওজন কমে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, স্প্লিন বড় হচ্ছে, এগুলো বা লিম্ফ গ্ল্যান্ডস বড় হচ্ছে, এগুলো সবই হচ্ছে লক্ষণ যেগুলোতে আপনাকে সতর্ক হতে হবে যে ব্লাড ক্যান্সার হলেও হতে পারে বা ক্যান্সার হলেও হতে পারে। সেক্ষেত্রে আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তাররা উপযুক্ত ডায়াগনোসিস করে আমাদের কাছে যদি পেশেন্টদের পাঠান, তাড়াতাড়ি যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে আমরা তাদেরকে অনেক ক্ষেত্রেই সারিয়ে দিতে পারি। লোকজনকে এরকম কোনো স্পেসিফিক টেস্ট করিয়ে ঘন ঘন টেস্ট করাতে হবে যে তাকে আপনি 6 মাস অন্তর অন্তর ব্লাড কাউন্ট করুন, এরকম কোনো মূল্য নেই, কারণ এটাতে পেশেন্টের অর্থ ব্যয় ছাড়া কিছু হয় না। যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি ব্লাড ক্যান্সার ধরা পড়ে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে এইসব সিমটমগুলো থেকে, এবং তারপর তার চিকিৎসা দিতে হবে। কিন্তু ওরকম শুধু শুধু ব্লাড কাউন্ট করা বা অন্য টেস্ট করা, লিভার ফাংশন টেস্ট করা, কিডনি ফাংশন টেস্ট করা, এগুলো কোনো তাৎপর্য নেই। এটাতে ব্লাড ক্যান্সারে অন্তত কোনো উপকার হয় না, অন্য ধরনের ক্যান্সারে উপকার থাকলেও থাকতে পারে। তাই আতঙ্ক নয়, সামান্য কিছু সমস্যা থাকলেই ডাক্তারবাবুর কাছে যান। আপনার সচেতনতা এবং আধুনিক চিকিৎসাই পারে আপনাকে সুস্থ ও স্বাভাবিক রাখতে।